দেশের ব্যাংকিং খাতকে সমৃদ্ধির পথ দেখিয়েছেন যে কজন ব্যক্তি তাদের অন্যতম ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সময়োপযোগী মুদ্রানীতি প্রণয়ন, ব্যাংকিং খাতের শৃঙ্খলা রক্ষা এবং অগ্রসরমান অর্থনীতির এক প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে যার অবদান ছিল উল্লেখযোগ্য। সালেহউদ্দিনের জন্ম 1947 সালের মার্চে ঢাকায়। 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক এবং 1970 সালে অর্জন করেন স্নাতকোত্তর ডিগ্রি। একই বিষয়ে পিএইচডি ডিগ্রি নেন কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে 1978 সালে। প্রথম কর্মস্থল হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে। এর কিছুদিন পর 1970 সালে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দেন পাকিস্তান সিভিল সার্ভিস সিএসপিতে। কাজ করেন ঢাকা এবং পিরোজপুরে। কেন্দ্রীয় ব্যাংকের আগে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। ক্ষুদ্রঋণ কার্যক্রম গতিশীল এবং প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়াতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবে কাজ করেছেন ডক্টর সালেহউদ্দিন। একই পথে দায়িত্ব পালন করেন কুমিল্লার পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র বার্ডে। কাজ করেছেন এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র সিরডাপে। 2005 সালে 2 মে তিনি যোগ দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে। 2006 সালে তিনি প্রথমবারের মতো চালু করেন 6 মাস অন্তর মুদ্রানীতি প্রণয়ন। হাতে নেন কেন্দ্রীয় ব্যাংকের দক্ষতা বৃদ্ধির প্রকল্প। বলা যায় তার সময়ই দেশের ব্যাংকিং খাতে এসেছে আধুনিকতার ছোঁয়া। চালু করেন নিয়মিত তদারকি ব্যবস্থাও। 4 বছর দায়িত্ব পালনকালে সময়োপযোগী মুদ্রানীতি ঘোষণার মাধ্যমে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে তার অবদান ছিল অনন্য। 2009 সালের 30 এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব শেষে এখন অধ্যাপনা করছেন অর্থনীতি বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা 60-এর বেশি। লিখছেন দেশি বিদেশি পত্রিকা, জার্নাল এবং সাময়িকীতেও।